এই হলো আমাদের কৃষ্ণনগরের খুব কাছে মায়াপুর ইসকনের নতুন মন্দির, যা অনেক বছর ধরেই তৈরি হচ্ছে। আমি তখন ক্লাস 8-এ পড়ি, তখন থেকেই এটা তৈরি হচ্ছে। এটি নাকি 2022-এর মধ্যে কমপ্লিট হওয়ার কথা শোনা যায়। আরও শোনা যায় এটি নাকি পৃথিবীর সর্ববৃহৎ মন্দির। মন্দিরের ক্যাম্পাসটা অনেক বড় আর অনেক সুন্দর। চলো একসাথে ঘুরতে থাকি। সকালবেলা অনেক সকালে বেরিয়েছি আর সারাদিন কিছুই খাওয়া হয়নি। তো মায়াপুরে নিয়ে বেসিক্যালি আমি যে জায়গাটার থেকে মোমো খেতে প্রচণ্ড পছন্দ করি, তো সেই দোকানটাতেই তোমাদের আজকে দেখাবো। আর তোমরাও এলে ওই দোকানে অবশ্যই মোমো খাবে আর একদম মিস করবে না। খুব ভালো মোমো করে, আরও অনেক কিছুই বানায়, আর আমার মোমোটা বেশি ভালো লাগে, তাই আমি মোমোটাই খাই। তো চলো তোমাদের দেখাই দোকানটা। আমার মোমো রেডি। আমি একটু বেশি ঝাল পছন্দ করি, তাই এক্সট্রা করে ঝাল দিতে বলেছি। চলো, রেডি হয়ে গেছে, এবার খেয়ে ফেলি। আমি একটা দারুণ জিনিস প্ল্যান করেছি। ওইদিকে পার্ক আছে, ওদিকে গিয়েই করব। চলতে চলতে দেখি বিনামূল্যে প্রসাদ বিতরণ হচ্ছে, ঠিক করলাম খেয়েই নি। পুরো থালিটা পুরো ওরা ফ্রিতে দিয়েছে আজকে। এখানে আছে ভাত, ডাল, একটা সবজি, পনির। এটা একটা বিশ্রামাগার, এখানে সবাই বসে মানে বিশ্রাম করছে খাওয়া দাওয়া করে। এইখানটা দিয়ে যেখানে ভক্তি পাঠ হচ্ছে, পূর্বে যারা মানুষজন বাস করত তারা কিভাবে জীবনযাপন করে, এই যুগ এই বিদেশি লোকগুলোকে আপনি কনভিন্স করাতে পারবেন, বেশ কনভিন্স করাতে। আর ওই দিকটাতে ঝর্ণা মতন একটা জিনিস আছে, ওই যে তো আমরা এখন ওদিকেই যাব। চলো তোমাদের দেখাবো জায়গাটা। আমাদের মায়াপুরের অপরূপ সৌন্দর্য। এখন আমি একটা গেম খেলবো,
আমার সামনে যারদের আমি পাবো তাদেরকে আমি লজেন্স গুলো দেব। তো হাতটা মুট করা থাকবে, দেখি চলো। নাম সুমনা ব্যানার্জি। বাড়ি পরমপুর। আচ্ছা, বাড়ি বাড়ি ভিতরে হড়ি। এক সেকেন্ড, হ্যাঁ এবার বলো। এটা মন্দিরে যাওয়ার রাস্তা, এদিক দিয়ে মন্দিরে যেতে হয় এই সামনেটা দিয়ে। তো আমরা এখন 4টে বাজেনি এখনো, মন্দিরের গেট খোলেনি বলে আমরা এদিকটাতে ঢুকছি। 4টে বাজলে আমরা ফোন জমা দিয়ে ভেতরে যেতে হয়, ফোন নিয়ে ভেতরে ঢোকার অ্যালাউ নেই। তো এই যো এই যে ভেতরে এখন যাব আমরা ওই দিকটাতে। এই দেখো এখানে হচ্ছে জেসিবি কি খুদাই। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ, আর তোমরা যারা আসবে অবশ্যই হাতে সময় নিয়ে আসবে। এখানকার সন্ধ্যা আরতি মন মুগ্ধ করে দেয়। আজ আমার সন্ধ্যা আরতি দেখা হবে না, বাড়ি ফিরতে হবে। আজকে আমাদের ঘোরা এই পর্যন্তই, এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। তো টাটা। আমি আজ পুরো ক্যাম্পাসটা ঘুরতে পারিনি, আরো অনেক কিছু আছে, দেখতে ইচ্ছা হলে বলো, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবো। ফেরার সময় নদীতে আন্ডার ওয়াটার প্ল্যান্স যেন শেষ পাতে চাটনি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।